پہلا نمبر 30 30 30 نمبر نمبر 30 30 رقم 30 عندك رقم 30 ها ثلاثمية وستين تين سو ساٹھ 360 ہے کوئی كم سؤال؟ ما في زين، في سؤال موبايل. خذ هو روح خذ. عطى موبايل، ما زين. 518 518 518 518 518 ما شاء الله مبروك مبروك 518 عطم موبايلي سوا مبروك خلاص ها بعد واحد طيب 201 201 201 201 201 لا هذا 221 201 چاہیے 201 201 201 کوئی ہے 201 201 كل سبعة لسه طيب خلاص سات سات آدمی بیٹھ جائیں كل مجموعة سبعة أشخاص للعشاء سات سات آدمی بیٹھ جائیں سات سات سیون الرقم الأخير 512 512 512 نمبر يلا جيب يلا يلا ما شاء الله مبروك مبروك الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকে সময়ের গুরুত্ব নিয়ে আপনাদেরকে দুটো কথা বলবো সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় ধরিয়া তারে রাখে কেবা কেউ ধরে রাখতে পারে না সময় চলে যাচ্ছে সময় পার হয়ে যাচ্ছে আপনার জীবনের কাঁটা ঠিক 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 করে চলতে আছে কোন সময় জিবরিল কোন সময় আজরাইল বা কোন সময় মালাকুল মওত এসে আপনাকে খবর দেবে যে আপনাকে যেতে হবে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় মহান আল্লাহ এই সময়ের কসম খেয়েছেন তিনি বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খসর সময়ের কসম খেয়েছেন মহান আল্লাহ তিনি বলেছেন সময়ের কসম আল্লাহ তাআলা যার ইচ্ছা তার কসম খেতে পারেন কিন্তু আমরা আল্লাহ ছাড়া অন্যের কসম খেতে পারি না আল্লাহ সময়ের কসম খেয়েছেন আর তার মানেই হচ্ছে যে সময়ের একটা গুরুত্ব আছে আল্লাহ তাআলা সেই জিনিসের কসম খান যে জিনিসের গুরুত্ব আছে সুতরাং সময় যে আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ তা বুঝতেই পারছেন সময় বড় গুরুত্বপূর্ণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহ্হাতু ওয়াল ফারাগ দুটো নিয়ামত মানুষের আছে নিয়ামত সম্পদ যে সম্পদের ব্যাপারে অনেক মানুষ গাফেল উদাসীন সেটা হচ্ছে সুস্থতা এবং অবকাশ
মানুষ যখন শরীর সুস্থ থাকে তখন বুঝতে পারে না যে সুস্থতার দাম কি কদর কি দাঁত থাকতে মানুষ দাঁতের কদর করে না দাঁত চলে গেলে তখন দাঁতের সেই দাম তার মূল্য অনুভূতি হয় আর অবকাশ সময় যখন আছে মানুষ সময়ের দাম দেয় না তাস খেলে নষ্ট করে টিভি দেখে নষ্ট করে আরো কিছু দেখে নষ্ট করে আড্ডা দিয়ে নষ্ট করে পার্কে গিয়ে নষ্ট করে সময় ফালতু কিন্তু এমন এক সময় আসে যে সময়ে সে ভাবে যদি সময় কিনতে পাওয়া যেত বাক্কালা থেকে কিনে আনতাম তখন সময়ের জন্য মানুষ পস্তায় পস্তাতে থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব বর্ণনা করে আর একটা হাদিস বলেছেন যে কিয়ামতের দিনে কোন আদম সন্তানের পা হিলবে না যতক্ষণ না পাঁচটা প্রশ্নের উত্তর দিয়েছে কি কি পাঁচটা প্রশ্ন তার বয়স বয়স সম্পর্কে আন উমরিহি ফিমা আবলা সে বয়স কিসে নষ্ট করেছে নম্বর দুই বয়সের মধ্যে একটা মেন সময় বসন্তকাল যৌবন সেই যৌবন কিসে নষ্ট করেছে খারাপি করে নোংরামি করে কিভাবে সেই নোংরামি নিজের যৌবনকে অতিবাহিত করেছে নম্বর তিন তার মাল সম্পর্কে সে মাল কোথা থেকে কিভাবে অর্জন করেছে উপার্জন করেছে হালাল উপায়ে না হারাম উপায়ে নম্বর চার সেই মাল সে কি পথে ব্যয় করেছে হালাল পথে না হারামি পথে অপচয় করেছে কি না অপব্যয় করেছে কি না মানুষ মানুষের টাকা থাকলে অপব্যয় করে অপচয় করে আপনি জানেন ক্রিকেট যে ক্রিকেটের ব্যাট দিয়ে বিশ্ব কাপ জেতা হয় সেই ক্রিকেটের দাম মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে নিলাম করে কেনা হয় কোন হিরোইনের একটা রুমাল বিক্রি হচ্ছে রুমাল কোন হিরোইনের একটা রুমাল বিক্রি হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলারে কিসের জন্য শুধু নামের জন্য নাম নেওয়ার জন্য মানুষ পয়সা নষ্ট করছে অপচয় করছে করছে আল্লাহ তাআলা কাল কিয়ামতে জিজ্ঞাসা করবেন এই মাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের কদর করো পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের কদর করো তোমার মরণ আসার আগে তোমার মরণ আসার আগে জীবনের কদর করো তোমার অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করো সুস্থ আছো এখন নামাজ পড়ো না মসজিদে যাও না কিন্তু এমন সময় আসবে যে পস্তাবে যে তুমি ভালো থাকলে সুস্থ থাকলে মসজিদে যেতে সুতরাং কদর করো তোমার ব্যস্ততা আসার পূর্বে অবকাশের কদর করো তুমি এখন আরামসে আছো ব্যস্ত নেই খালি আছো কিন্তু এমন সময় আসবে তোমার সময় নেই তখন পস্তাবে যে সেই সময় যদি আমি কাজটা করে রাখতাম হাইরে যদি আমি রোজা রাখতাম তাহলে কত ভালো হতো এইভাবেই তোমার ধনবত্তাকে কদর করো এখন তোমার হাতে টাকা পয়সা আছে এখন কিছু দান খয়রাত করো ভালো কাজ করো এমন সময় আসতে পারে যে তুমি নিঃস্ব দেউলিয়া আর তখন তুমি পস্তাবে হাইরে যদি আমি তখন করতাম এই অবস্থা আসার পূর্বে সতর্ক হয়ে যাও শেষকালে মহান আল্লাহর একটা আয়াত পড়ছি তিনি বলছেন জাহান্নামের ব্যাপার ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা নামাল সালিহা তারা জাহান্নামে চিৎকার করে বলবে হায় আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও জাহান্নাম থেকে এই জাহান্নামের আগুন থেকে বের করে দাও নামাল গায়রা আল্লাযী কুন্না নামাল আমরা দুনিয়াতে যাব দুনিয়াতে গিয়ে আগে যে আমল করতাম তার থেকে ভালো আমল করব হ্যাঁ নামাল সালিহান গায়রা আল্লাযী নামাল যে আমরা দুনিয়াতে যে কাজ করতাম সে কাজ আর করব না এবারে ভালো কাজ করব মানে চোখে দেখে ফেলেছি জাহান্নাম আগে বিশ্বাস করতাম না চোখে না দেখে এখন বিশ্বাস হয়ে গেছে এখন আমাদেরকে যেতে দাও তখন আল্লাহ তাআলা বললেন বলবেন আওয়ালান নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কার ওয়াজাকুমুন নাযীর তোমাদেরকে কি এমন সময় দিই নাই এমন বয়স দিই নাই যে বয়সে ইচ্ছা করলে যে উপদেশ গ্রহণ করত গ্রহণ করতে পারত দুনিয়াতে 60 70 বছর 80 বছর বয়স সময় তোমাদেরকে দেওয়া হয়েছে উপদেশ গ্রহণ করা নেই আর জাহান্নামের আগুন সচক্ষে দেখে উপদেশ গ্রহণ করবে এটা হতে পারে না সুতরাং ফাযুকু ফামা লিয্জালিমিনা মিন নাসির তোমরা জাহান্নামের আগুন আস্বাদন করো
জাহান্নামের আগুন আসাদান করো, কারণ জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সুতরাং সময়ের অবস্থা আমরা যেন কদর করতে পারি, সময় থাকতে সময় নষ্ট না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।